আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঈদের আগে ফেরিঘাটমুখী মানুষের স্রোত থামেনি, তবে ফেরি চলাচল শুরু হয় অনেকটা চাপ কমেছে শিমুলিয়া বাংলা বাজার ও পাচুরিয়া দৌলতদিয়া নৌরুটে। এদিকে মহাসড়কে যাত্রীবাহী যানবাহন না থাকায় ঝুঁকি নিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যানে যাচ্ছেন অনেকেই, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। একুশের প্রতিনিধির সহায়তায় আরো জানাচ্ছেন রত্নজামান। দক্ষিণবঙ্গের একুশ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট সকাল থেকেই ঘরমুখো মানুষের স্রোত। বেলা বাড়ার সাথে সাথে ঘাটের উভয় পাড়ে যানবাহনের চাপ বাড়তে থাকে, এতে ঘাট এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। ঘাট থেকে কিলোমিটার খানেক দূরে সড়কে বিজিবির চেকপোস্ট, তবে বাধা পেরিয়ে নানা পথ ঘুরে পায়ে হেঁটে ও ট্রাক সহ বিভিন্ন যানবাহনে যাত্রীরা ঠিকই শিমুলিয়া ঘাটে পৌঁছে যাচ্ছে। এদিকে পণ্যবাহী যানবাহন, অ্যাম্বুলেন্স, অসুস্থ রোগী পারাপারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও ফেরি না পাওয়ার অভিযোগ যাত্রীদের। তবে 15টি ফেরি দিয়ে যাত্রী পারাপার করাই গেল কয়েকদিনের চেয়ে কমেছে চাপ, বলছেন পুলিশ কর্মকর্তা। এখানে নির্বিঘ্নে যাত্রী যাতায়াত করতে পারছে, এখানে কোনো প্রকার যানজট সৃষ্টি নেই, অতিরিক্ত ফোর্স আমাদের মোতায়েন আছে। এদিকে পাটুরিয়ায় 17টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে, সবকটি ফেরি চলাচল করায় পাটুরিয়া ফেরিঘাটে নেই হুড়োহুড়ি, বন্ধ আছে লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌকা। রত্নজামান, একুশে টেলিভিশন।